হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম বা একটুময় চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর কে না ভালো থাকে এরকম সময় বলো এতো সুন্দর বলছে কার না ভালো লাগে বলো আমার খুব ভালো লাগছে আমি স্নানও করে এসেছি ওরাই স্কুলে চলে গেছে আর ওর বাবা হচ্ছে রুমের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এদিকে আমাদের জলের সমস্যা হচ্ছে তিন দিন ধরে পাম্পের একটু সমস্যা চলছে তো ভাবলাম সকালবেলা যেহেতু জল আছে আমি স্নানটা করে ফেলি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এত সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম একটু বারান্দায় নিয়ে যাই তোমাদের দেখো পুরোপুরি কিন্তু এখনও ওঠেনি হ্যাঁ উঠতেছে রোদ আর কি খুব সুন্দর আছে আমার বারান্দায় চলে এসেছি তো ভাবলাম যেহেতু স্নানটা সকালবেলা হয়ে গেছে এখন একটু দিয়ে দেবো দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো এই দেখো অনেক ফুল ফুটেছে কিন্তু আছে দাঁড়াও ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি এদিকে আমি তাকাতেই পারতেছি না এত বেশি রোদ তাকানো যাচ্ছে না আমার চোখ মনে হয় একেবারে নষ্ট হয়ে যাবে এই অবস্থা রোদে হুম ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা দাঁড়াও যাইস চলো দেখাই কত সুন্দর ফুল ফুটেছে এই যে দেখো নয়নতারা ফুল কত সুন্দর ফুল ফুটিয়ে আছে দেখিয়ে আছো একটু শুদ্ধ বাংলায় তোমাদের সাথে কথা বলিতে চাইছিলাম এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখেছো ফুটে আছে এখন এখন আমি এই যে ফুল তারপরে হচ্ছে পূজা দেব আর এই যে নয়টার ফুল ফুটবে ফুটবে একটা ভাব হয়েছে এখনো ফুটে নি আর কি মাত্র এই যে ফুলগুলো ফোটার জন্য রেডি হচ্ছে আর কি দেখেছো কত সুন্দর সকাল আসলে এত সুন্দর সকাল এত ভালো লাগছিল আর আমি স্নান করেও এসেছি মাত্র আমার তো খুব ভালো লাগছিল আর হালকা হালকা বাতাস হয়েছে ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি হবে রাতে কিন্তু হয়নি বৃষ্টি হলে একটু ভালোই হতো যদিও বৃষ্টি হয়নি তো গাইস দেখেছো কত সুন্দর সকাল এখন চলো রুমের দিকে ফুলের ঝুড়িটা নিয়ে আসি আমি একটু পূজা দেবো তো ফুলগুলো নেব সেই জন্য তো দেরি হয়ে যাবে আপদিকে আমি চুলায় ভাত বসিয়ে এখানে এসেছি আজকে সকালবেলা রুটি করব না আজকে হচ্ছে হবে ভর্তা ভাত আলু ভর্তা আর হচ্ছে বেগুনের ভর্তা কাল রাতের সবজি আছে যদিও বাসি খাবার কেউ খায় না এই রুমের মধ্যে একটা ঝামেলা আছে আমাদের ঘরে বাসি খাবার কেউই খেতে চায় না কিন্তু তাও কালকে কলা তরকারিটা এত ভালো হয়েছিল আমি ফেলে দেয়নি রেখে দিয়েছি তো ওটা দিয়ে খেয়ে নেবো তো চলো আগে হচ্ছে আমি ফুলগুলো নেব তারপরে পুজো দিয়ে রান্নার ওই দিকে তোমাদের নিয়ে যাবো ঠিক আছে আর এখানে জোরে জোরে কথা বলতে পারতেছি না কারণ এত সকালবেলা যদি কথা বলি তাহলে উপর থেকে সবাই টের পেয়ে যাবে যে আমি এখানে বক বক করতেছি তাই আস্তে আস্তে কথা বলতেছি তো গাই আমি এখন ঝুড়িটা নেব এখান থেকে আর এদিকে দেখো এই যে সব কিছু ওনার বাবা এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এই যে দেখো প্রসাদনের অবস্থা দেখো দেখতে পাচ্ছ এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এখন আমাকে হচ্ছে এগুলো রেডি করতে হবে তো ভাবলাম কি আগে পুজোটা দিই তারপরে না হয় রেডি করবো না আগে ঝুড়িটা এখান থেকে নিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি আগে তারপরে হচ্ছে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে চলো আছে আমার ফুল তোলা এবার চলো রুমের মধ্যে যাওয়া যাক আর পুজোটাও দিয়ে দেই ঠিক আছে দেরি করে লাভ নেই কারণ কাজ তো আমাকে একাকেই করতে হবে তো কাজগুলো আগে আগে করে ফেলাই ভালো ঠিক আছে তো এগুলো হচ্ছে একটু এখন গুছগাছ করে নেব ঠিক আছে তো আমি আগে এগুলো একটু ঠিক করি তারপরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখো হয়ে গেছে আমার পুজোটা দেওয়া হম সকালবেলার কাজ আমার শেষ হয়ে গেছে তো গাইজ একটা কথা না বললেই নয় তোমার সকালটা যেরকম যাবে বিকেলটা ঠিক সেভাবেই কিন্তু কাটবে তো সকালবেলা যদি একটু ধূপের ধোয়া ঘরে দেওয়া যায় তাহলে হচ্ছে পুরো রুমটা মনে হয় শুদ্ধ হয়ে যায় আর মনের ব্যাপারটা তো আর বললাম না মন থেকে যে কত ভালো লাগে মানে সকালবেলা পুজো হয়ে গেছে সারা ঘর ভর্তি ধূপের ধোঁয়া খুব ভাল লাগে আমার ধূপের গ্রামটা এমনিতেও খুব ভাল লাগে আর সকাল বেলায় পুজো দেওয়া হলে তো মনের অবস্থা একটু অন্যরকম থাকে সারাটা দিন মনে হয় ফ্রেশ যায় রুমটাও ভালো লাগে মনে হয় যেন আলোয় ভর্তি যেদিন সকালবেলা পুজোটা দেওয়া হয় না মনে হয় কেমন যেন একটা কি যেন হয়নি ঘরের মধ্যে যেটার কারণে রুমটা ভাল লাগে না আর ঝগড়াঝাটিও মনে হয় লেগে থাকে তো যাই হোক গাইস আমার পুজোটা দেওয়া শেষ এবার হচ্ছে এই যে এইগুলো একটু গুছাবো তারপরে চা খাবো ঠিক আছে চলো আগে এগুলো গুছ গাছ করি আবার ওর বাবা খেতে চলে আসবে ভাতটা নামাবো ভাতটা ফাঁকে নামিয়ে আসবো এখন তারপরে হচ্ছে এগুলো একটু গুছ গাছ করবো তারপরে তোমাদের সাথে কাজের ফাঁকে ফাঁকে সব সময় কথা হবে ঠিক আছে চলো তো গাইজ এখন কিছু সময় ধরে একটু রুমের কাজ করতে হবে মানে রুমটা এলোমেলো আছে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র সকালবেলা যেটা হয় আর কি একদম ভোরবেলায় তো স্কুলে যায় ওরা তো জল দিতে হয় আবার এইটা সেইটা এখানে সেখানে রাখা হয় যাই হোক কাপড় চোপড় সব কিছু ছড়ানো ছিটানো আছে সেগুলো একটু ঠিকঠাক করে তারপরে হচ্ছে আমি রান্নার রুমের দিকে যাব রান্নার রুমে গিয়ে একটু চা খাবো আর কি চায়ের জলটা বসিয়ে এসেছি ভাতও নামানো হয়ে গেছে তো এই যে দেখো দুই প্যাকেট নুডলস নিয়ে এসেছে ওর বাবা কালকে তো সাথে এই যে দুইটা গিফট পাওয়া গেছে বইয়ামটার মধ্যে আমি আমার গ্লুকোজ রেখে দিয়েছি আর ঝুড়িটা তো মনে করো কাজে লাগবে বহুত মাছ ধুতে লাগবে শাক ধুতে লাগবে তরকারি এই তো চমৎকার একটা জিনিস হয়ে গেছে আমার ফ্রিতে পাওয়া গেলে তো এমনিতেই ভাল লাগে তো চলো এখন একটু মুড়ি খাবো আর হচ্ছে রং চা এটা খেলে আমার শরীরটা একদম ছেড়ে দেবে তো এটা খাবো তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা হবে চলো খেয়ে নেই আগে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন থেকে কিছু সময় একটু জিরাবো তারপরে দিকে রান্নার চলে আসবো তো এক ঘন্টা মতো জিরিয়েছিলাম তারপরে হচ্ছে আবার দিকে চলে এসেছি রান্নার তো রান্না করার জন্য এই দুপুরের রান্না আর কি শুরু করলাম পটল ভাজি করব আর রান্না করব হচ্ছে আলুর ঝোল মাছ দিয়ে হ্যাঁ তো আলুর ঝোলটা খেতে ভালোই লাগে মাঝে মাঝে তো ওর বাবা হচ্ছে ভাতের সাথে মুড়ি নিয়েও খায় আলুর ঝোলটা নর্মালি যে রান্নাটা করি মশলা খুব কম দিয়ে একদম সাদা পাক যেটাকে বলে ফলে আমরা বেশিরভাগ সময় যে পাকটা খেয়ে থাকি বাগার দিয়ে তরকারি খাই আর রকমই দেখো যেভাবে আমি রান্না করছি আর কি তেল হলুদ লবণ মরিচ আর কি এই পেঁয়াজ রসুন কোনো ব্যবহার হবে না শুধু জিরা তেজপাতা এই আর কি আর হলুদ লবণ মরিচ যা লাগে ওদিকে মাছ ভাজা হচ্ছে কালু মেনুর জন্য আর বাচ্চাদের জন্য ফাঁকে মাংস একটু বসিয়ে দিয়েছি ছয় পিস বেশি না আর কি ওদের জন্য শুধুমাত্র ছোট ছোট মুরগি তোমরা তো দেখেইছ আগে তো সেই মুরগিরার সাইজ কত বড় হয় বলো তো সেইটা থেকে তিনটা রান নিয়েছি সেই একটা মুরগি থেকে আর তিন পিস মাংস নিয়েছি ওরা দুপুরবেলা খাবে শুধু বিকেলে অন্য কিছু খাবে রুটি হয়তো বা বানাবো সেই জন্য এখন আর ঝামেলা করব না তো এই যে ওদের জন্য মাংস আমাদের জন্য আলুর ঝোল মাছ দিয়ে আর হচ্ছে পটল ভাজি তো হয়ে যাবে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া বিকেলবেলা একটা নাস্তা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এখন আর ভিডিওটা বড় করতে চাই না দেখো এই যে আমার রান্নাবান্না শেষ তো চলো বিকেলবেলার নাস্তাটাও তোমাদেরকে আজকে শেয়ার করে দেই এক্ষুনি আমি তো সাউন্ড দিচ্ছি পরে তোমরা তো জানো এদিকে বিকেলের নাস্তায় চলে এসেছি বিকেলবেলা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এই সময় তো প্রতিদিনই কিছু না কিছু নাস্তা খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করে দিই আজকে ময়দা ছিল না আটা দিয়েই ওদের একটা নাস্তা সুন্দরভাবে তৈরি করে দিলাম দেখো চিকেন কিমা নিয়েছি আর ভাজলাম হচ্ছে পেঁয়াজ দিয়ে আর আদা আর রসুন থেতলো করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এই যে যে মশলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার গরম মশলার সাথে দিয়েছি হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে মিক্সড মশলা সেটা দিয়ে দিয়েছি আর আলু দিয়েছি কষিয়ে আর সোয়া সস দিয়েছি আর পরিমাণ মতো লবণ কাঁচামরিচ আর এই যে আটাটা কিভাবে বেলেছি দেখো খুব পাতলা করে যে আটাটা আমরা খাই আর কি রুটি খাওয়ার জন্য যে আটা বেলা হয় ঠিক সেইভাবেই আমি লবণ দিয়ে গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো এই যে খুব পাতলা করে বেলে এইভাবে ভাজ করে দিচ্ছি কিভাবে দিচ্ছি ভাজ করে সেটা তো দেখলেই এখন হচ্ছে একটু লাগিয়ে দেব তো একটু আটা আমি গুলিয়ে নিয়েছি আঠালো টাইপের করে তো সেটাই ব্রাশ অন করে নিচ্ছি দেখো ব্রাশ দিয়ে তাতে মুড়ে নিতে খুব ভালো হবে আর ছুটে যাবে না আর কি নয়তো অনেক সময় হয় কি তেলে দেওয়ার পরে ছুটে যায় তো সেটার ভয় আর থাকবে না তো এইভাবে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করা হয় বিভিন্ন খাবার এইভাবে কিন্তু করা হয় দেখো এই একই ভাজ দিয়ে তো ভিতরে পুরটা হয়তো বা আলাদা আলাদা থাকে আর ময়দা দিয়ে তৈরি করা হয় তো আমি তো আজকে একটু আটা দিয়ে তোমাদের দেখালাম তোমরা চাইলে কিন্তু করে খেতে বড় দারুণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল তো দেখো এই যে সবগুলো আমি বানিয়ে ফেলেছি একটা তোমাদের দেখিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সবগুলো দিয়ে দেবো একসাথে একসাথে দেবো না আর কি যাই হোক কথা বলতে বলতে আর কি মুখ দিয়ে বের হয়ে গেল আর কি কথাটা কিন্তু ওই আর কি কড়াইয়ে যে গুলো ধরবে আর কি সেগুলো দিয়ে দিচ্ছি দেখো তো এই যে আমি দিয়েছি হচ্ছে এখানে ছয়টা ছয়টা করে ভেজে নিচ্ছি আমি দেখো তো আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু এটা আটা আটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় ঠিক আছে আর ময়দা কিন্তু খুব আস্তে আস্তে হয় কিন্তু আটা সেই অবস্থার থাকে না আটা তেল গরম হলে আর তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় তো আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই যে নামিয়ে নিলাম তো যাই হোক তোমরা কিন্তু এভাবে বাসায় করে খেতে পারো আমি সবগুলো এভাবে করে নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার খাবারটা তোমরা বাসায় তৈরি করে দেখবে আর দেখে আমাকে অবশ্যই বলবে কেমন হয়েছে আটা দিয়ে অবশ্যই অনেকে হয়তো বা ময়দা দিয়ে তৈরি করে থাকবে আটা দিয়ে হয়তো বা কেউ কর নি এখনও যদি করো আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওতে চলে আসবো লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি আর এরকম সুন্দর সুন্দর খাবার তোমরাও তৈরি করে খেও টাটা বাই বাই